সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী জে আহমেদ বলছি। আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি পাথর নিয়ে আলোচনা করব। আমার হাতে আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গোমেদ পাথর। এটাকে সিলোনি গোমেদ পাথর বলে থাকে। গোমেদ পাথর মূলত হচ্ছে তিন প্রকার। আমার এখানে যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটাকে গয়া গোমেদ বলে থাকে। এই পাথরটি মূলত কালচে রঙের হয়। আর আমার হাতে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে উড়িষ্যা গোমেদ। এটা সাধারণত হালকা লালচে হয়, এটা রং একটু উজ্জ্বলতার কম। গোমেদ পাথরের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো কোয়ালিটিটাই হচ্ছে শ্রীলঙ্কার গোমেদ। এটা দেখতে সরিষা তেলের মতো স্বচ্ছ, দানা থাকবে, ভিতরে আবা থাকবে, র্যাশ থাকবে, রশনি থাকবে। গোমেদ পাথরটা আপনারা কেন পড়বেন? গোমেদ পাথরটা যাদের কর্মে কাজে বাধা, প্রতিটা কাজে বাধাগ্রস্ত হচ্ছেন, একটি কাজ শুরুটা আপনাদের ভালো হচ্ছে কিন্তু শেষটা আপনার ভালো হচ্ছে না, ঋণে অনেকে আছেন যারা ঋণগ্রস্ততা, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, মানসিক দিক থেকে অনেকে অস্থিরতা, মামলা মোকদ্দমার সম্ভাবনা আছে, আত্মীয় স্বজনের সাথে অনেকের সম্পর্ক খারাপ, আত্মীয় স্বজন আপনাকে ভুল বুঝছে, আপনার হওয়া কাজে হচ্ছে না। প্রায় দেখা যাচ্ছে আপনি ইদানিং অনাকাঙ্ক্ষিত বা প্রায়ই আপনি অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার ক্ষেত্রে, যা আপনার হবার কথা নয়। লোকে আপনাকে ভুল বুঝতে পারে। দেখা যাচ্ছে একটা কাজ আপনি শেষ করে এসেছেন কিন্তু কাজটা আপনার হচ্ছে না, কেন? নিশ্চয়ই আপনার, এটা হচ্ছে রাহু গ্রহের পাথর। আমি আগেই বলেছি এটা রাহু গ্রহের পাথর। রাহু গ্রহ খারাপ থাকলে আপনার এই সমস্যাগুলো হয়, কর্মে উন্নতি হতে পারে, আত্মীয় স্বজনের সাথে আত্মীয়হানি হতে পারে। এছাড়াও গোমেদ পাথরটি আপনার চিকিৎসা শাস্ত্রে যে কাজে আসে সেটা হচ্ছে যৌন সমস্যার ক্ষেত্রে, স্নায়ুবিক দুর্বলতা, কোমরে ব্যথা বা যাদের হাঁটুতে ব্যথা, তাদের জন্য গোমেদ পাথরটা অত্যন্ত কার্যকরী। একটা স্বচ্ছ উজ্জ্বল গোমেদ পাথর, দামও অনেক বেশি। গোমেদ পাথর আপনার যদি ভালো গোমেদ পাথর ব্যবহার করতে চান, অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর সাথে সরা পরামর্শ করে, আপনার পুষ্টি বিচার করে বা হাতের রেখা বিচার বিশ্লেষণ করে তবেই আপনি গোমেদ পাথর বা যে কোনো পাথরই আপনি ব্যবহার করুন। কারণ কোনো জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা না করে, আপনার হস্তরেখা বা আপনার পুষ্টি ঠিক না করে আপনি কোনো রত্নই ব্যবহার করা উত্তম নয়। মনে রাখবেন, কোনো রত্নই আপনার নিজে ইচ্ছায় পড়লেন কিন্তু অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। অনেকে আছেন সাধারণত রত্ন পাথর ব্যবহার করেন কিন্তু কিছুদিন পর বলে যে আমরা তো পাথর ব্যবহার করছি এত টাকা দিয়ে কিন্তু উপকার পাচ্ছি না। কিন্তু কেন পাচ্ছেন না? নিশ্চয়ই আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে সলা পরামর্শ করেননি বা অভিজ্ঞ রত্নজহরীর সাথে আলোচনা করেননি। প্রতিটি রত্ন ব্যবহার করার পূর্বে প্রতিটি রত্নের কিছু নিয়ম কানুন আছে। রত্ন শুদ্ধি করে পড়তে হয়, কোন রত্নটি কখন পিনতে হয়, কোন ধাতু দিয়ে পিনতে হয়, কিভাবে পিনতে হয়, এটা অবশ্যই আপনি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী পারেন এই বিষয়ে আপনাকে পরামর্শ দিতে। তাই যে কোনো রত্নপাথর ব্যবহারের পূর্বে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর সাথে বা আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলোচনা করেই তবেই আপনি রত্নপাথর ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম।